वेलकम फ्रेंड्स, आशा करी भालो आछेन सकले। आजकेर भिडियोटी तादेर जन्नो जारा पंचायत एरियाय कोनो व्यवसा करछेन तादेर जन्नो। पंचायत आपनाके किन्तु पंचायत थेके ट्रेड लाइसेंस काटाते होबे। एई प्रक्रियाटी छिलो आगे अफलाइने, पंचायतेर माध्यमे एई ट्रेड लाइसेंस काटानो हतो। बर्तमाने एखन एई सिस्टेमटी अनलाइन हये गेछे। एई अनलाइने ट्रेड लाइसेंस एखन किभाबे काटाबेन सेटी स्टेप बाय स्टेप एई भिडियोटिते देखाबो। ताहले भिडियोटिके स्किप ना करे शेष पर्यन्त देखुन जे घरे बसे ट्रेड लाइसेंस किभाबे अनलाइने अप्लाई करते पारबेन। प्रथमेई बोले राखी जे एई रेजिस्ट्रेशनटी करार जन्य की की डकुमेंट आपनाके साथे राखते होबे। प्रथमत आपनार आधार कार्ड आइडेंटिटी कार्ड व आधार कार्ड साथे रखते हबे। तार साथे रखते हबे जे जमीते आपनार दोकानटी रयेछे सेई दोकानेर पर्चाटिके, सेई पर्चार डाक नम्बर, खतियान नम्बर एवं सेई पर्चाटिके स्कैन करे ओ दिते हबे। एर साथे आपनार आधार कार्डटिओ स्कैन करे दिते हबे। पाशापाशि किभाबे पेमेंट करबेन, माने फर्म सम्पूर्ण फर्म फिलआपटी होये जाओयार परे पेमेंट प्रसेस ओ सम्पूर्ण विस्तारित देखाबो। एवं আপনার লাইসেন্সটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিভাবে অনলাইনে চেক করবেন সেটাও দেখিয়ে দেব ভিডিওটির শেষে। তাতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হ্যাঁ, প্রথমেই গুগল বারের সার্চ অপশনে ট্রেড রেজিস্ট্রেশন TRADRIGISTRATION ট্রেড রেজিস্ট্রেশন বলে সার্চ করলে পরে যে ট্রেড রেজিস্ট্রেশন প্রথমে এই অপশনটি আসবে, সেখানে ক্লিক করার পর এই ধরনের অপশনটি খুলে যাবে। যদিও আমি লিঙ্কটি ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে রাখবো, লিঙ্কটি খোলার সাথে সাথে দেখতে পাবেন যে কী কী চেয়েছে। এখানে ট্রেড NOC অর্থাৎ যারা নতুনভাবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবে, এবং নিচেরটি রয়েছে রেনুয়াল অর্থাৎ যাদের ট্রেড লাইসেন্স রয়েছে আগে থেকেই দ্বিতীয়বার রেনুয়াল করবেন তাদের জন্য। তো প্রথমেই কী করতে হবে, বেসিক ডিটেলসে আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো নতুনের জন্য। বেসিক ডিটেলসে দেখুন, প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট নেম, তারপরে ব্লক সিলেক্ট করতে হবে, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে, নেম অফ ট্রেড অর্থাৎ কী নামে আপনি দোকানটি রাখবেন সেই, এবং টাইপ অফ ট্রেড অর্থাৎ কী ধরনের আপনার দোকানটি থাকবে। তারপরে অ্যাড্রেস ডিটেলসে চলে যান। অ্যাড্রেস ডিটেলসে প্রথমে গ্রামের নাম দেন, তারপরে সংসদ, তারপরে পাড়া, তারপরে পোস্ট অফিস নেম, নিচে দেখুন পুলিশ স্টেশন এবং পিনকোড, তারপরে রয়েছে মৌজা অর্থাৎ যে জেল নম্বরে আপনার দোকানটি রয়েছে, যে ডাক নম্বরে দোকানটি রয়েছে সেটি দিতে হবে, আর পাশে রয়েছে খতিয়ান নম্বর। এবার সবশেষে চলে আসুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার ডিটেলস এখানে ভরতে হবে। প্রথমে নাম লিখতে হবে যিনি দরখাস্তকারী অর্থাৎ প্রোপ্রাইটার, তারপরে গার্জেনের নাম, তারপরে আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্যান কার্ড যে কোনো একটা দিলেই হবে। আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, আর টাইপ অফ ওনারশিপ মানে পার্সোনাল দিতে হবে, ক্যাটাগরি মানে জিপি সিটিজেন যারা জিপি থেকে রেজিস্ট্রেশন করছেন, আর মোবাইল নাম্বার, পরে অ্যাড্রেস অ্যাপ্লিকেশন যেরকম আছে অ্যাড্রেস সেম এজ অ্যাভাব দিয়ে দিলে পরে দুটো অ্যাড্রেস কিন্তু সেম হয়ে যাবে। তারপরে নেক্সট স্টেপে চলে যান। নেক্সট স্টেপে রয়েছে অর্গানাইজেশন ডিটেলস অর্থাৎ অর্গানাইজেশন ডিটেলস দোকানের যে নামটি দিয়েছেন সেই দোকানের নামটি অটোমেটিক চলে আসবে, এবং নাম্বার অফ এমপ্লয় মানে আপনার দোকানে কতজন কর্মচারী রয়েছে, কত টাকা ইনভেস্ট করবেন এবং কত টাকা আপনার লাস্ট ইয়ারে ইনকাম করেছিলেন। এবং ক্যাটাগরি ফি এর জায়গায় দেখুন মোটামুটি ক্যাপিটাল ইনভেস্ট 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার 750 টাকা ট্রেড লাইসেন্সের খরচা রয়েছে। এবং সাপোর্টিং ডকুমেন্টের নিচে দেখলেন সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে আইডি প্রুফ, স্ক্যান করে 16 KB মধ্যে আপলোড করতে হবে, এবং পাশে রয়েছে ল্যান্ড রেকর্ড অর্থাৎ পর্চাটি যে জমিটিতে আপনার দোকানটি রয়েছে সেই জমির পর্চা আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। মনে রাখতে হবে এই দুটো ডকুমেন্টই কিন্তু 16 KB মধ্যেই যেন থাকে। তারপরে সব নিচে দেখুন টিক অপশন রয়েছে, টিক অপশনে রয়েছে আই এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন, মেনশন দ্য
অ্যাটাচ বুকলেট, অর্থাৎ ডাউনলোড দ্য বুকলেট। আপনি এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে সব কিছু বুকলেটটা আপনি পড়ে নিতে পারেন, মানে কী কী কন্ডিশন রয়েছে, দিয়ে সাবমিট করে দিলেই পরে দেখুন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে আপনার এই রেফারেন্স নাম্বার চলে আসবে, একটা রেফারেন্স নাম্বার অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেটা নোট করে রাখতে পারেন এবং ক্লিক হিয়ার টু ডাউনলোড, ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। তারপরে সবশেষে যে অপশানটি রয়েছে ক্লিক হিয়ার টু পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট করতে হবে আপনাকে, ওই যে ওখানে দেখলাম 750 টাকা, সেই 750 টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো প্রথমেই এই কপিটাকে ডাউনলোড করে রাখা ভালো, অ্যাকনোলেজমেন্ট কপিটা যেটা, দেখুন আমি অ্যাকনোলেজমেন্ট কপিটা ডাউনলোড করার জন্য খুলে রেখেছি, ডাউনলোড হয়ে গেছে। দেখুন পুরো নাম চলে এসছে, নাম অ্যাড্রেস পুরো ডিটেলস, আর সাথে পশ্চিমবঙ্গ সরকারের লগসহ পুরোটাই। তারপরে নিচে চলে আসুন, ক্লিক হিয়ার টু পেমেন্ট, পেমেন্টের পোর্টালটি লগ ইন হওয়ার পরে দেখুন ওটা ব্যাংকের ওয়েবসাইট চলে এসে 750 টাকা অ্যাক্সিস ব্যাংকের যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালের মাধ্যমে আপনাকে সেই পেমেন্ট করতে হবে। রেফারেন্স আইডি, ট্রানজ্যাকশন আইডি সব কিছু চলে আসবে, আপনি দেখে নিতে পারেন। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার ফলে আপনি কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন সেখানে সিলেক্ট করতে হবে, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন এবং ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন। তো ইউপিআইয়ের মাধ্যমে আমি পেমেন্টটা করে দেবো আজকে, কাস্টমারের ইউপিআই আইডি অর্থাৎ ইউপিআই ফোনপে থেকে করতে পারেন। আর ভেরিফাই কোড যেটা রয়েছে পাশে ওই ক্যাপচা যে রয়েছে, ক্যাপচাটাকে ঠিকভাবে বসাতে হবে, যদি ভালো করে বুঝতে না পারেন সেটা চেঞ্জ করতে পারেন, জেনারেট নিউ কোড দিয়ে আপনি সেটাকে চেঞ্জ করতে পারেন। 750 যে অ্যামাউন্টটি রয়েছে দেওয়ার পরে কমপ্লিট পেমেন্ট অন ফোন সেই জায়গাটা ক্লিক করুন, সে ক্লিক করতে করতেই দেখুন রিডাইরেক্টিং হচ্ছে পেজটি এবং 3 মিনিটের মধ্যে আপনাকে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। এবার চলে যাব আমার ফোনটিতে, মোবাইলের মাধ্যমে, মোবাইলে যে মোবাইলের ফোনপে নাম্বারটি দিয়ে আমি ক্লিক করেছি সেখানে ফোনপেতে গিয়ে পেমেন্টটি সাকসেস করব। এখানে কিছুটা সময় নেবে, অটোমেটিক কিন্তু ফোনপেতে নোটিফিকেশানটি চলে আসবে যে নাম্বারটি দিয়েছেন। সার্ভারের প্রবলেমের জন্য একটু দেরি হতেই পারে। এখানে কিন্তু ম্যাক্সিমাম 3 মিনিট টাইম থাকে, 3 মিনিটের মধ্যেই পেমেন্টটিকে আপনাকে পুরো কমপ্লিট করতে হবে। 3 মিনিট হয়ে গেলেই পরে কিন্তু পেজটি ব্যাকে চলে আসবে, অর্থাৎ লগ আউট হয়ে যাবে। তবে দেখুন পেমেন্ট প্রায় হতে চললো, হ্যাঁ হয়ে গেছে, পিন নম্বর দিয়ে দিলাম, দেখুন পিন নম্বর কিন্তু পেমেন্ট হয়ে গেছে। দেখুন প্রসেসিং হচ্ছে, প্রসেসিং কমপ্লিট, ওই পেজ রিডাইরেক্টিং আফটার 5 মিনিট পেজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে এসেছে, ক্লিক হিয়ার ডাউনলোড চলে এসেছে। এবার দেখুন নিচে আরেকটা অপশান রয়েছে, ক্লিক হিয়ার টু ডাউনলোড সার্টিফিকেট কপি, ডাউনলোড সার্টিফিকেট অর্থাৎ ট্রেড লাইসেন্সের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি আপনি এখন ডাউনলোড করতে পারবেন। তার উপরে কিন্তু মানি রিসিপ্টটি একটা নতুন করে জেনারেট হয়েছে, সেটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। তো আমাদের দরকার হবে সেই সার্টিফিকেটটি। তো আমি চাইবো যে সব কিছু, সবগুলো কাগজকে একটি একটি করে প্রিন্ট আউট করে রাখবো, মানি রিসিপ্টটি শুধু সহ, মানি রিসিপ্ট এবং ট্রেড লাইসেন্স দুটোই। দিয়ে প্রিন্ট করে নেব মানে রিসিপ্টটিকে। অ্যাক্সিস ব্যাঙ্ক ইজিপের মাধ্যমে টাকাটি পেমেন্ট হলো, এটাকে প্রিন্ট আউট করে বের করে নেব, কিংবা সেভ করে আপনি রেখে দিতে পারেন নিজের কাছে পিডিএফ করে। সবচেয়ে ভালো হবে পিডিএফটি ইমেল আইডির মধ্যে যদি রেখে দেন, তাহলে যে কোনো সময় আপনি বের করতে পারবেন। এভাবে দেখুন ফর্ম 11 সি রুল 58 অর্থাৎ ট্রেড লাইসেন্সটি পুরোপুরিভাবে কম্পিউটার থেকে জেনারেট হয়ে গেছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে, ডেট আজকের ডেটটি এখানে দেখা যাচ্ছে। এইভাবে আপনি আপনার ট্রেড লাইসেন্সটি বাড়িতে বসে খুব সহজেই মোবাইলের মাধ্যমে কিংবা কম্পিউটার পিসি ল্যাপটপ ল্যাপটপের মাধ্যমে বের করতে পারবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন
এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করে রাখুন। ধন্যবাদ।